প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নোকিয়া 225 4G। এই মডেল ফোনটি কেমন ছিল, এই ফোনটি সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করবো। একটা লুক দেখে নিন, দেখতে কত গর্জিয়াস ফোনটি। 4G সাপোর্টের সাথে সেটিং আমি ভোল্টি অপশন দেখতে পেয়েছি, কিন্তু আমার হোম অপশনে সেটা ভোল্টি সাপোর্ট করে। এখানে একটা সেই পুরাতন স্নেক গেম দেওয়া আছে। ফোনটির লুকস মোটামুটি ভালোই, তবে ব্যাটারি মাত্র 1000 mAh ইউজ করা হয়েছে। এখানে আরও বেশি ব্যাটারি দেওয়া যেত। বাংলাদেশি প্রাইস এটা 4100 টাকা, একটা অ্যান্ড্রয়েড ফোন কেনা যাবে এই দামে। কিন্তু সেখানে নোকিয়া একটা বাটন ফোন দেওয়া আছে, সেখানে স্পেশাল কোনো ফিচার নেই, স্পেশাল কোনো সফটওয়্যার নেই, এবং একটা সাদামাটা ফোন শুধু কলিংয়ের জন্য। তবে এখানে বিকাশ ডায়ালিং ফাস্ট আছে তুলনামূলকভাবে। এখানে সবসময় 3G পায়, 4G সাপোর্টেড হলেও আমি 4G দেখা পাচ্ছি না। এখানে একটা লো কোয়ালিটি ক্যামেরা ইউজ করেছে ব্যাকে, যেখানে অন্যান্য কোম্পানি 2টা ক্যামেরা দিচ্ছে, সেখানে মাত্র এখানে একটা শুধু পিছনে একটা ব্যাক ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটার লুকস মোটামুটি খুব ভালো, এবং সফটওয়্যারে কিছু কিছু শুধু লেখা এবং মডেল চেঞ্জ করেছে, কিন্তু নতুন এক্সট্রা কোনো ফিচার যোগ করেনি। আগে যেমন আমরা নোকিয়া 2700 ক্লাসিকে যাওয়া অপশনে কত এক্সট্রা থিমস পর্যন্ত ডাউনলোড করতে পেরেছি, গেম ডাউনলোড করে খেলতে পারছি, কিন্তু এখানে তেমন কোনো অপশনই নেই। আগে যেখানে নোকিয়া খুব ফিচার ফোন হিসাবে পরিচিত ছিল, কিন্তু এখন সেটা তাদের নাম ধসে নামে পড়ছে। তাদের হার্ডওয়্যার কোয়ালিটিগুলোও ভালো না, অনেক ফোন দেখা যাচ্ছে সমস্যাও দেখা দেয়। এখানে যে আমরা এই ফোনটি যদি আমরা পাওয়ার বাটনে ক্লিক করি, সাথে সাথে সেটা লক হয়ে যায়, মানে একটা আনলক সিস্টেম করা দেওয়া হয়েছে। এখানে একটা ক্যালকুলেটর, টাইম রেকর্ডার, ভিডিও প্লেয়ার দেওয়া হয়েছে, এবং ফোন মেমোরি খুবই সামান্য দেওয়া হয়েছে, মাত্র 30 MB। এই যেখানে আমরা যদি জিও ফোন কিনি বা সিম ফোনই, এখন কাইওএস ফোন বের করেছে 3000 টাকায়, সেটা দিয়ে আমরা হোয়াটসঅ্যাপ চালাতে পারবো, ওয়াইফাই চালাতে পারবো, কিন্তু এই ফোনে আমাদের ওয়াইফাইয়ের কোনো অপশন নেই। আমরা যদি সিম দিয়ে হালকা নেট করতে পারবো, তেমন কোনো ভালো অপেরা মেনু নেই, ব্রাউজার নেই, এবং ফেসবুকে একটা অ্যাপ দেওয়া হয়েছে, সেটা খুব বেশি স্টেবল না। এখানে ভালোভাবে ফেসবুক ইউজ করা যাবে না, খুব বেশি ফিচারফুল নয় এই ফোনটি। আপনারা টর্চ লাইটও দেখবেন খুব বেশি আলো নেই, সামান্য আলো। আমি আপনাদেরকে এই ফোনটি 4100 টাকায় সাজেস্ট করতে পারি না, কারণ 4100 টাকা আমাদের অনেক বেশি চাহিদা থাকে, আমরা অনেক বেশি ফিচার চাইবো, সেটা নোকিয়া কোনোভাবে দিতে পারছে না। তো তবু যদি আপনার ভালো লাগে ফোনটি নিতে পারেন কলিংয়ের জন্য। এটা আমার বাবা কিনেছে, তার ভালো লেগেছে তাই, কিন্তু আমি তার ছেলে হয়ে এটা কোনোভাবেই সাপোর্ট করতে পারছি না এই ফোনটি, কারণ আমার দরকার বেশি বেশি ফিচার। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।